হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর দেখো এখন বাজে 6:45 মতো, আর আমি এখন একটা খাবার বানাবো। তো চলো রান্নাঘরে যাই, দেখাচ্ছি। তো এই দেখো আমি এখন করব ম্যাগি, আর এখানে জল ফুটছে। তো আমি কি করে ম্যাগি করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। মানে ম্যাগি তো স্যুপ স্যুপ করেও খাওয়া যায়, তো নর্মালি আমরা যেভাবে খেয়ে থাকি, কিন্তু আমি যেভাবে ম্যাগি করি মাঝে সাঝে, তো সেইভাবে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে ম্যাগি সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো ম্যাগিটা সেদ্ধ ততক্ষণ আমি এই যে যা যা দেবো আর কি সব কেটে নিচ্ছি। তো অর্ধেক, বেশিরভাগ কিছু দেবো না, কিন্তু যা যা দেবো সেগুলোর অর্ধেক আমার কাটা হয়ে গেছে, শুধু টমেটোটা বাকি ছিল। তো টমেটোটা কেটে নিয়েছি আর ম্যাগিটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর তো চলো দেখো এদিকে আমি কী কী দিচ্ছি ম্যাগির মধ্যে, দেখ খেয়ে নাও। তো এখানে দিচ্ছি টমেটো, একটা টমেটো আর পেঁয়াজ, লঙ্কা কুচি, আর একটাই ডিম ছিল ঘরে, তো একটা ডিম দিয়েই করব। ডিম থাকে অনেক সময়, এখন এক ডিমই আছে। আর এখানে আছে ম্যাগি মশলা, এটা হচ্ছে সয়া সস, ভিনিগার আর কি বেশ, যাই হোক নাম ভুলে গেছি। তো যাই হোক আমার ম্যাগি সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি ম্যাগি এইভাবে দিই, চাউমিনও যখন তোমরা চাউমিন সেদ্ধ করবে এইভাবে ঠান্ডা জল দিয়ে একটু ভিজিয়ে নেবে, দেখবে ম্যাগি এই বা ম্যাগি হোক বা চাউমিন হোক অনেকটা ঝরঝরে হয়ে যায়। তো আমার ম্যাগি নামানো হয়ে গেছে সেদ্ধ করে। এখন দেখো ডিমটা ভেজে নিচ্ছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, ভাজা আমার প্রায় হয়েও গেছে, নামিয়ে নিচ্ছি। এবার আমি ডিমটা নেমে খানিকটা আরও তেল দিয়ে দেবো, কারণ বাকি যেগুলো আমি দেবো পেঁয়াজ টমেটো সেগুলো ভাজতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, সাদা তেল দিয়েই এইসব ভাজাপোড়া খাওয়া ভালো। তাহলে একটু সর্ষের তেলের গন্ধটা কেমন একটা লাগে আমার, ওই জন্য আমি বেশিরভাগ সাদা তেল দিয়েই করি। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, বুঝতেই পারছো একা একা এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে রান্না করছি, তো ওই জন্য একটু নড়ানড়ি বেশি হচ্ছে। তো যাই হোক টমেটো দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি, একটুখানি হালকা করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খানিকটা নুন, তো নুন দিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি যেটা দেবো এর মধ্যে দেবো একটুখানি কেওড়া জল, সরি এটার নাম ছিল কেওড়া জল মনে পড়েছে, তো কেওড়া জল, ভিনিগার না কেওড়া জল, তো যাই হোক ভুলে গেছি আবার। আর এটা হচ্ছে গ্রিন চিলি সস, আগের দিন এনেছিল বিরিয়ানি করেছিলাম তো সেটার থেকেই। আর এটা হচ্ছে সয়া সস, তো সয়া সস চাউমিনে হোক ম্যাগিতে হোক একটু বেশি পরিমাণে দেবে, দেখবে টেস্টটা ভালো হয়। আর সয়া সসে লবণ থাকে, তো একটু বুঝে শুনে দেবে লবণ যখন খাল দেবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছে যে ম্যাগি মশলাগুলো, আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, অর্ধেকটা পরিমাণে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর দেখো কালারটা কি দারুণ এসছে, লাল লাল বেশ টকটকে। তো আমার অনেকক্ষণ কষানো হয়ে গেছে, এবার আমি ম্যাগিটা দিয়ে দেবো, ম্যাগির থেকে জলও ঝরে গেছে। তো চলো ম্যাগিটা দিয়ে দিই, এই যে ম্যাগি দিয়ে দিলাম। এবার আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর ফোনটা কী নড়ছে, যেহেতু আমি এক হাতে কড়াইয়ে খুন্তি নাড়ছি আর এক হাতে ফোন রয়েছে, ওই জন্য একটু বেশি নড়ছে। তো যাই হোক তোমরা অ্যাডজাস্ট করে নিও। আর এই যে বাকি ম্যাগিটুকু, ম্যাগি মশলাটুকু দিয়ে দিচ্ছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ডিম, তো যে ডিমটা ভেজেছিলাম আর কি, ডিম ভাজাটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে নেড়ে চেড়ে ব্যাস একটুখানি আর একটুখানি ভাজা ভাজা করে নামিয়ে নেবো। তো এইভাবেই আমার ম্যাগি রেডি। তো ম্যাগি আমি স্যুপভাবেও করি, দেখো কী দারুণ লাগছে দেখতে। তো তোমরা এইভাবে ম্যাগি ট্রাই করতে পারো, মানে খুবই টেস্ট হয়। এইভাবে ম্যাগি করলে অবশ্যই তোমরা চাউমিনের টেস্ট পাবে না, ম্যাগির টেস্টই পাবে। কিন্তু ম্যাগির টেস্টটা আলাদা হয়, চাউমিনের টেস্টটা আলাদা, কিন্তু আমার ম্যাগি অনেকটা এইভাবে খেতে খুব ভালো লাগে। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো চলো এবার ম্যাগি খাওয়ার পালা। তো আমার ম্যাগি কমপ্লিট রান্না করা হয়ে গেছে, এবার আমি খাবো। তো আই হোপ তোমাদের আমার রেসিপিটি ভালো লাগবে, মানে রেসিপি না, নর্মালি আমি ম্যাগি মাঝে মাঝে যেভাবে বানাই আর কি, মানে নর্মাল যেভাবে ম্যাগি খায় জল দিয়ে সেইভাবেও করি, সেটা শুকনো শুকনো। আর এইভাবে যখন খেতে ইচ্ছে করে চাউমিনের মতন, চাউমিনও আছে ঘরে, কিন্তু আমি ভাবলাম ম্যাগি দিয়েই করি। তো আই হোপ তোমাদের পছন্দ হয়েছে, তো তোমরাও বাড়িতে ট্রাই করো। তো এখন আমি ম্যাগি খাবো, তো তোমাদের ইচ্ছা করলে তোমরাও বাড়িতে বানিয়ে খাও। তো টাটা।